ফিল্মটা শেষ হওয়ার পরেই শুনবে, ওনা এরকম ছিল, ওনা ওরকম ছিল, ঠিক ওরকম। সেই সময় তো একজন বলছে, একটা বাউল শিল্পী ময়মনসিংহ বাংলাদেশের একজন প্রসিদ্ধ লেখা গানটা, সে বলছে, ও সখী গো আমার মোহন ভালা না, তো কেন বলছে, কালার সাথে প্রীতি কইরা সুখ পাইলাম না, সখী গো আমার মোহন ভালা না। তো বলছে কি দেখো, তাহলে তার প্রতিটা শব্দের মধ্যে একটা লজিক আছে। ও বলছে, আরে আখ খেতে ছাগল বন্দি জলে বন্দি মাছ, আখ খেতে ছাগল বন্দি জলে বন্দি মাছ, আরে আখ খেতে ছাগল বন্দি জলে বন্দি মাছ, আর এখানে প্রেজেন্ট সবকটা পুরুষ বন্দি নারীর হাতে ঘুরা করে মাছ, সখি গো আমার মন ভালো না। আর যদি সেই নারীকে সুন্দরী হয় তাহলে তো গেল, তো সেই নারী সুন্দর ছিল আর সুন্দরী ছিল। তো বলছে ক্লাবটা, আখ খেতে ছাগল বন্দি জলে বন্দি মাছ, আখ খেতে ছাগল বন্দি জলে বন্দি মাছ, পুরুষ বন্দি নারীর হাতে ঘুরা মার মা, সখী গো আমার মন ভালো না, সখী গো কালার সাথে বীরতি কইরা সুখ পাইলাম না, সখী গো আমার মন ভালো না। বলে এক জাতের নারী আছে শুধু পান খায়, এই ফ্ল্যাটের কথা লইয়া অন্য ফ্ল্যাটে লাগায়, সখী গো আমার মন ভালো না, সখী গো আমার মন ভালো না, কালার সাথে ফিরতে গইরা সুখ পাইলাম না, সখী গো আমার মন ভালো না। বলছে সেই নারী, সেই নারী গোসর কইরা, মানে স্নান অনেকদিন জানে, সেই নারী গোসর কইরা চুলে দিল ঝাড়া, সেই নারী গোসর কইরা চুলে দিল ঝাড়া, আর এক জামাই মানে একটা হাজবেন্ড, আর এক জামাই থাকতে তাহার হাজার জামাই খারা, সখী যে নারীর লম্বা চুল তাকে বলছে, আর সেই নারী বছর বছর ঘরে ফোটায় ফুল, সখী গো আমার মন ভালো না, সখী গো আমার মন ভালো না, কালার সাথে বীরত কইরা সুখ পাইলাম না, সখী গো আমার মন ভালো না। এবার যে গানটা লিখেছে সে বলছে, প্রেম রতন প্রেম যতন প্রেম আজমুলারা, প্রেম রতন প্রেম যতন প্রেম আজমুলারা, প্রেম করে মইরা গেছে এদের, প্রেম করে মইরা গেছে ময়মন সিংহের বেড়া, সখী গো আমার মন ভালো না, সখী গো আমার মন ভালো না।
চলো আমাদের লাস্ট, মোটামুটি আধা ঘন্টা হয়ে গেছে না? হ্যাঁ, চলো আমাদের লাস্ট গান, এটা একটু র্যাপিড, একটু ভেরি স্পিড গান, এটা বলবো না।